কাটা দাগ দেখে বানসিনা ভাই, আকাশের মেঘ দেখে দিয়সি ভাই। জানিস নাকি? জানি, কিন্তু তোরা কব না। কে কব না? কে কব না? কব না, আমার ইচ্ছে। কে তোর ওই যে গুল্লা সিটার আপন ফিরানের ভাই, তার কাছে যাই শুনবে যা। আচ্ছা ঠিক আছে, আমাক না করলো মনে কর তোর বৌদি করছ। তোর বৌদি কথাটা জিজ্ঞেস করে কইছে, যদি ভালো বই হয় তাহলে আমরা দুইজন একটু সেকেন্ড শো দেখতে যাব। সেকেন্ড শো দেখো? সেকেন্ড শো কর, ফার্স্ট শো কর, না কোনোটাই আমি তোরে কব না। আর তোর বউ, তার তো কোনো প্রশ্নই ওঠে না। আমি না তোর কাছে অপরাধ করছি, আমার বউ তোর কাছে কি অপরাধ করলো? সে তো শুনতেছি যে তোর কি কথা শুনিস না শুনে সেটা নিয়ে চিল্লাচিল্লি করছিস? তোর বউ যদি এ ধরনের কোনো কথা কইতো তাহলে সেটা প্রথমে কে জানতো? আমি জানতাম না ভাই, ওসব কথা শুনিসই না। অনা ভাই কি বুঝল, তোর বৌদি খুব শখ করেছে, শখ দিয়ে জল খাতি গাবে যাও। তার ভাই তো সুমন্দি, আমার ড্যাগারের ভয় দেয়। হ্যাঁ, ওরে বাপ রে বাপ, সে তো সর্দি না থাকলে তো আমার ভেরিয়ে ফেলাইছিল। সেটা লম্বট কনকার সর্দির সাথে কিনা দাঁত কেলায় গেলে হেসে হেসে কথা কচ্ছে। আমি যেই না প্রতিবাদ করতে গেছি, আমার ড্যাগার মারতে চায়। হ্যাঁ, এই এই উল্টে যদি আমি ড্যাগারটা নিয়ে তার পেটের মধ্যে ঢুয়ে দিতাম কি হত তখন? ঠিক আছে, কাল সকালে তো জগাদ আসবি নি, তুই যে সব কথাগুলো কলু তার কাছে কবনে। আরে যা যা যা, ক ক কইয়ে বেড়াকে যা, তোর ডাকাইতরে কইয়ে বেড়াকে। আবার কি আর দেখবা, সে রাজনীতি করে আমার রাজনীতির লোক। হ্যাঁ, মিলনের গা যদি একটা ফুলের টুয়া পড়ে কাউরে ছাড়িয়ে দেবো না। কি কব মতিহার, সে গালের পর থাপ্পড় দিয়ে নগদ কর করিয়ে 100 টাকার নোট নিয়ে চলে গেল। তার দাম দেওয়ার কথা একবার মুখেও আনলো না। মগের মূল লোক নাকি? দোকানে তোমার এতগুলো বন্ধু বান্ধব ছিল, তারাও কেউ কোনো প্রতিবাদ করলো না। আরে তারা তো মনে মনে খুশি হয়েছে, আমার যত ক্ষতি তাগেরে তত আনন্দ। দাও গা, আমাদের বাড়ির শয়তানরাও খুশি ছিননি দিছে। খালি আইজেরে কথা কও। আচ্ছা, তোমার কাছে টাকাটা চাইলো আর তুমি অমনি টাকাটা দিয়ে দিলে কিসের জন্য? তোমাকে এতক্ষণ কি কথা কইলাম, সে তো ডাকাত। চিন্তা করিস, দোকানে আইসেই আমার সাথে তুই তুকারি করে কথা কর শুরু করে দিল। তুমি কি তাক দাওয়াত করে চা খাইছ যে সিগারেট তোমার খাওয়ানো লাগবে? আমিও তো সেই কথাই কই, আর যদি সিগারেট খাওয়ানোর কথা ওঠে তাহলে তুই একটা সিগারেটের দাম লিবের পারিস, তাই কই 100 টাকা? ডাকাতি বুঝলে, আমার দোকান ডাকাতি হয়ে গেছে, আমি দোকান করব না, বাদ দিয়ে দেব। রোজ তা নাহলে ডাকাতি করে নিয়ে যাবি, রাস্তা চিনে গেছে তো। দোকান বন্ধ করবে কে? এত ভয় করো কে? কাল দোকান খোলার সময় আমাকে সাথে করে নিয়ে যাবি, তারপর দেখা যাবি নি কত বড় ডাকাইছে। কি কও মতিহার, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? আমি তোমাকে ওই ডাকাতের সামনে নিয়ে যাব? আমার 100 টাকা গেছে গেছে, আমি আমার বউ হারাবে চাইনি, আর তোর ডাকাতে কোনো বিশ্বাস হবে নাকি? যদি তোমাকে ধরে নিয়ে যায় দেখি, চলো খাবার দাও।